নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ সয়াবিন কারি। তো রেসিপি বানানোর জন্য এখানে আমি 3 কাপ মিডিয়াম কাপের জল গরম করে নিলাম, তার মধ্যে দিয়েছি 1 চিমটি নুন, আর দিচ্ছি আমি 2 ফরচুনের প্যাকেটের এখানে সয়াবিন। আমি এখানে ফরচুনের ব্যবহার করছি সয়াবিন, আপনি যে কোনো সয়াবিনকে ব্যবহার করতে পারেন। প্রথমে আমি সয়াবিনটাকে 3 মিনিটের মতন হাই ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি। দেখুন সয়াবিনটা কিন্তু আমাদের ডাবল হয়ে গেছে আয়তনে। এখন সয়াবিনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সয়াবিনটাকে জল থেকে তুলে নিতে হবে। আমি জল থেকে সমস্ত সয়াবিনগুলো এরকমভাবে ধীরে ধীরে তুলে নেব। তারপর সয়াবিনগুলোকে একবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর যখন একটু জলটা ঠান্ডা হয়ে যাবে আর সয়াবিনটাও ঠান্ডা হয়ে যাবে, তখন এরকমভাবে হাতের সাহায্যে জলটাকে প্রেস করে করে সয়াবিনগুলোকে একটা অন্য থালার মধ্যে আমি রেখে দেব। এইভাবে সয়াবিনের রেসিপি বানালে সয়াবিনগুলো যেমন খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, তেমনই রেসিপির স্বাদ জাস্ট অসাধারণ হয়। তেল গরম করে তারপরের স্টেপে সয়াবিনগুলোকে আমি অল্প ভেজে নেব। এখানে আমি সর্ষের তেল গরম করে সয়াবিনগুলোকে দিয়ে মোটামুটি 3 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সয়াবিনের কালার কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থাতে সয়াবিনটাকে তুলে অন্য একটা থালার মধ্যে আমি রেখে নেব। সয়াবিন অল্প ফ্রাই করলে সয়াবিনের টেস্ট একেবারে মাংসের মতো হয়ে যায়। এখন কড়াইয়ে আরও খানিকটা সর্ষের তেল আমি গরম করে নেব। সয়াবিন ভাজার সময় কিন্তু তেলটা টেনে নেয়, তাই আরও ফিরে অল্প তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 1 চিমটির মতন হিং, কয়েকটা দারচিনিকে ছোটো করে টুকরো করে এখানে দিয়েছি। এরকমভাবে দারচিনি দিলে কিন্তু খুব ভালো ফ্লেভারটা অ্যাড হয় হিঙের সাথে। দিয়ে দিয়েছি গোটা জিরে, 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা। তারপর সমস্ত কিছু আমি 2 সেকেন্ডের মতন এরকমভাবে ঢেকে রেখেছিলাম, আর তাতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে গেছে। এখন 3টে ছোটো সাইজের আলুকে আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। আর আলুগুলো কিন্তু এখানে আমার সেদ্ধ আলু, আপনি যদি নর্মাল কাঁচা আলু ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগবে। আমার এগুলো অলরেডি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলু। অল্প আলুগুলোকে আমি জাস্ট তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ অল্প উঁচু করে নিয়েছি জিরের গুঁড়ো, হলুদ পরিমাণ মতো, নুন পরিমাণ মতো, আর দেব কাশ্মীরি মির্চ কালারের জন্য। কাশ্মীরি মির্চ 2 চামচ দিয়েছি আমি এখানে। এর সাথে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে চাইলে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। দিলাম জাস্ট 1/2 চামচ চিনি 1 চামচের, আর 1টা টমেটো। এখন মশলা যতক্ষণ না ভালো করে কষানো হয় ততক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি অল্প একটু জলও অ্যাড করে দিলাম। তারপর ভালো করে যতক্ষণ না তেলটা ছাড়ে ততক্ষণ এটাকে আমি মাঝে মধ্যে নেড়ে চেড়ে কষাতে থাকব। অল্প সময় মাঝে মাঝে ছেড়ে দিতে হবে। তারপর 4-5 মিনিট পরে যখন মশলা খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখন অ্যাড করে দিলাম আগের থেকে ভেজে রাখা সয়াবিনকে। এখন সমস্ত কিছুকে ভালো করে আমি ফ্রাই করে নেব। দেখুন কষাতে কষাতে সয়াবিন কিন্তু কড়াইয়ের গা ছাড়তে শুরু করেছিল। আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এটার মধ্যে 1/2 চামচ পরিমাণে টক দই। টক দই দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসটাকে এরকমভাবে অল্প বন্ধ করে দেবেন, তাহলে দই কিন্তু ফাটবে না। এখন সব কিছু ভালো করে অল্প মিশিয়ে নেব। আমাদের গ্যাস কিন্তু কন্টিনিউ বন্ধ আছে, গ্যাসটাকে বন্ধ করে অল্প ঠান্ডা করে নিলে
সবজি যেটা আমি কষাচ্ছি সেটা, তাহলে দইটা কিছুতেই ফাটবে না, বরং সবজির মধ্যে দইটা খুব ভালো একটা ঘনত্ব নিয়ে আসবে। এখন গ্যাসটাকে আবার ফিরে জ্বালিয়ে আমি ভালো করে এটাকে আবার ফিরে কষাচ্ছি। দেখুন, খানিকক্ষণ পরে আমাদের দই কিন্তু ফাটেনি, বরং খুব সুন্দরভাবে একটা দইটা এটার মধ্যে গাঢ় ব্যাপার নিয়ে এসেছে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে অল্প ভালো করে এরকমভাবে নেড়ে ছেড়ে নিয়েছি। আর দেখুন সবজির কালার এখনই কতটা সুন্দর লাগছে। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। তারপর এটাকে ঢেকে মোটামুটি 5-7 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি রান্না করব। 5-7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। এর সাথেই দেব ফ্লেভারের জন্য বড় চামচের 1 চামচ ঘি। নিরামিষ রান্নাতে হিং, ঘি, গরম মশলার গুঁড়ো এগুলো দিলে কিন্তু রেসিপির স্বাদ একেবারে অন্যরকম হয়। আর হিং আর দারচিনিটা ওরকমভাবে ফোড়ঙ্গে দিলে জাস্ট ভাবাই যাবে না কতটা সুন্দর হয়। আমাদের রেসিপি প্রায় রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে দেখুন এটা কতটা সুন্দর হয়ে যাবে। দেখুন, দেখে কেউ বুঝতেও পারবে না যে এটা নিরামিষ কোনো সবজি। এরকমভাবে সয়াবিন বানালে মাছ মাংস ফেলে লোকে সয়াবিন খেতে যাবে। পরিবেশন করুন রুটি, সবজি, লুচি, পরোটা বা গরম ভাতের সাথে। আর যদি রেসিপি ভালো লেগেছে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলের প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন আপনার কোনো সাজেশন থাকলে অবশ্যই আপনি সাজেশন দিবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।